শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ তোমরা দেখেছই থাম্বনেলটা পড়ে বুঝেই গেছো যে কী রিলেটেড আজকের ভিডিওটা। তো চলো, আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। সবার আগে সরাসরি চলে যাই ঠাকুর ঘরে, ঠাকুরের কাছে যাই, তারপরেই তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমি তোমাদের সাথে মেইনলি আমার সকালবেলা কীভাবে পুজো দিই সেই নিয়েই ভিডিওটা করছি। তো ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখো, স্কিপ করো না। তো দেখো, সবার ফার্স্টে আগে কিন্তু আমি জামাকাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে নতুন জামাকাপড় পরে আমি তাই ঠাকুরের কাছে এসেছি। তারপর ঠাকুরঘরটা ভালো করে মুছে নিয়েছি, এবার সব গোপালদেরকে ঘুম থেকে এক এক করে গিয়ে তুলছি। তো দেখো, আমার এখানে গুল্লু সোনা কী সুন্দর চুপটি করে শুয়ে আছে। দেখো এখানে যে সকাল হয়ে গেছে, ওর কোনো খেয়ালই নেই, ও এখনও ঘুমিয়ে যাচ্ছে। এখানে দেখো সবাইকে কত সুন্দর লাগছে সকালবেলা। দেখবে তোমরা যখন সব কাজের আগে যদি ঠাকুর পুজোটা দিয়ে ফেলতে পারো না সবার আগে, দেখবে দিনটা খুব ভালো যায়। সত্যি বলতে কি, মানে সকালবেলা পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় ঠাকুর ঘরে আসলে। তো আমিও চেষ্টা করি তাই ঠাকুরদের সাথেই আমার দিনটা শুরু করার। তো এবার দেখো, গুল্লু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, এবার গুল্লু সোনাকে ওই জামাটা আবার পরিয়ে দেওয়া হলো। জামাটা তো পরেছিল, এবার ওপর থেকে ওড়নাটা দিয়ে দিলাম জামাটার। আর এখানে দেখো, এবার সবাইকে ভালো করে মুখ ঠুক মুছিয়ে দিচ্ছি। মা কালী থেকে শুরু করলাম আমি, সবাইকে এবার ভালো করে মুখ মুছিয়ে দিচ্ছি। রাধাকৃষ্ণ, গোপাল, এক এক করে অনেক গোপালই আছে, সবাইকে মুখ মুছিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেক দিন স্নান করানো আমার পক্ষে সম্ভব হয় না বলে আমি তাই মুছিয়ে দিই। তার মধ্যে এখন যেহেতু মাঝে মাঝেই যখন তখন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল হচ্ছে সকালের দিকে, তো তাই ওয়েদারটাও ঠিকঠাক মতন রয়েছে, খুব বেশি একটা গরম নেই। তাই আমি ভালো করে গামছাটাকে ভিজিয়ে নিয়েছি, তারপর সেটা দিয়ে ভালো করে সবার গা হাত পা মুছিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখছো আমি সবাইকে কিন্তু মুছে দিলাম। এবার দেখো এইখানটা আমি এমন একটা সেট আপ তৈরি করেছি যেখানটা আমি দুর্গা ঠাকুরের ফটো রেখেছি, মা তারার ফটো রেখেছি, আর সামনে রেখেছি শিব ঠাকুরকে। এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে তুমি শিব ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে নিচে রাখলে কেন। আমি আসলে নিচে রাখলাম কারণ মানে সবার আগে এমনি বলে যে শিব ঠাকুরকে সব ঠাকুর মানে সব ঠাকুরকেই কিন্তু একসাথে রাখা যায় না, সবারই আলাদা আলাদা আসন দিতে হয়। রাধাকৃষ্ণর সাথে যেরকম গোপাল থাকতে পারবে, আবার মা কালীকে আলাদা আসনে দিতে হবে, দুর্গা ঠাকুরের ফটো থাকলে, মূর্তি থাকলে আলাদা আসন দিতে হবে। তো সেই কারণে আমি শিব ঠাকুরকে আলাদাই দিলাম, আর নিচে একটা জলচৌকি পেতে বসলাম, কারণ আমারও সুবিধা হবে তাহলে নিচ থেকে তাড়াতাড়ি প্রত্যেক দিন জলটা পরিষ্কার করা। কারণ শিব ঠাকুরে দেখবে বাটিতে যায় প্রত্যেক দিন আমরা মাথায় জল ঢালি, জলটা জমে থাকে, তো প্রত্যেক দিন তাই জলটা ফেলতে হয়, তাই নিচ থেকে সুবিধা হয়, নইলে আবার সিংহাসনের ওখানটা গিয়ে তারপর শিব ঠাকুরকে নামাতে হবে অত উঁচুর থেকে, একটু প্রবলেম হয়ে যায়। তো দেখো এবার আমি ভালো করে প্রত্যেক দিন আমি যেটা করি, গামছাটাকে একদম জলটা চিপড়ে নিয়ে তারপরে একটু শুকনো শুকনো করে পুরো সিংহাসনগুলোকে একবার একটু মুছে দিই, কারণ একটু ধুলো পরে তোমরা সেটা জানো। তো এবার দেখো, এবার ভালো করে এবার চকচকে করে মুছে ফেলছি পুরো ঠাকুরঘরটা, এবার ফ্যান চালিয়ে দিচ্ছি একটু সকাল। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি মানে ফট করে ক্যামেরাটা অন করলাম, মানে ব্লগ করতে করতে ফট করে গোপাল সোনার সাথে একজন দেখা করতে এসেছিলো। তো সে কী নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, সেই বন্ধু গোপাল সোনার জন্য নিয়েছে একটা আম। তো অনেকদিন ধরে কিন্তু আমি গোপাল সোনাদেরকে আম দিতে পাচ্ছি না, কারণ তোমরা জানো আমের সিজন এখন চলে গেছে, আম এখন কোথাও পাওয়া যাচ্ছে না, আমাদের এখানে তো আম পাওয়াই যাচ্ছে না। আর সবচেয়ে বড় বিষয় যেটা এসছে, মানে যেটা দেখে গোপাল সোনা কত খুশি হয়েছে জানি না, আমি তো প্রচুর খুশি হয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট এক জার বিস্কুট, এক জার, মানে তোমরা বুঝতে পারছো বিষয়টা, এক জার, এত বড় একটা জার ভর্তি বিস্কুট। তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, প্রচুর বিস্কুট আছে এতে, প্রচুর, প্রায় এখানে মানে 300-400 টাকার বিস্কুট আছে, এই এক জার ভর্তি বিস্কুট দিয়ে গেছে আর আম দিয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে। তো দেখো এখানে রয়েছে এই যে এক জার বিস্কুট, এই যে গুল্লু সোনা বসে আছে, প্রচুর খুশি গুল্লু সোনা। তো এবার চলো তোমাদেরকে এবার জারটা খুলে দেখাচ্ছি কী কী বিস্কুট রয়েছে। তো দেখো এখানে রয়েছে এই যে এরকম টাইপের বাটার বিস্কুট, তারপর এখানে মেরি আছে, আমি বাটার বিস্কুট দিয়েছিলাম সকালবেলা। এখানে দেখো চকলেট বিস্কুট রয়েছে, নিচে আরেকটা রকমের চকলেট বিস্কুট আছে, এই দিকগুলো দেখো সব কটা অরেঞ্জ, লেমন, তারপর স্ট্রবেরি, সব ফ্লেভারের দেখো এখানে ক্রিম বিস্কুট আছে। তো এক জার ভর্তি বিস্কুট গুল্লু সোনার জন্য আজকে এসছে। সোনা বাবা তো আজকে প্রচণ্ড খুশি, প্রচণ্ড, প্রথমবার কোনো কেউ এসে গুল্লু সোনাকে এরকম এত বিস্কুট দিয়ে গেছে। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম বিস্কুট কিনে রাখবো, স্টোর করবো, কারণ তোমরা জানো গোপাল সোনা থাকলে সকালবেলা কী খেতে দেবো না দেবো সেটা বুঝতে পারছিলাম না।
তো বন্ধুরা দেখো, মাম্মাকে যেই বিস্কুটগুলো দিয়েছিল সব নিয়ে মাম্মা দেখো বসে আছে একাই। এখানে দেখো প্রচুর আরও বিস্কুট রয়েছে, ভেতরে আরও অনেক বিস্কুট রয়েছে, এখানে বিস্কুট রয়েছে, আর এই যে ওই যেই আমটা দিয়েছিল সেই আমটা কেটে দিয়েছি দেখো, এই যে আরও সোনারা সব বসে রয়েছে। মাম্মা তো প্রচণ্ড খুশি দেখো, পুরো হাসছে এত বিস্কুট পেয়ে, মানে সত্যি। তোমরা দেখো এখানে অরেঞ্জ আছে, স্ট্রবেরি আছে, পাইনঅ্যাপেল আছে, চকো ভ্যানিলা আছে, লেমন আছে, সব রকমের বিস্কুট রয়েছে, চকো গোল্ড আছে, সব রকমের বিস্কুট। মাম্মা তো প্রচণ্ড খুশি দেখো আজকে। তো বন্ধুরা, আমি কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম যে গোপাল সোনাকে সকালে কী খেতে দেবো। আমি নিজেও ভাবছিলাম যে এরকম, মানে এরকম দেখো এই জার ভর্তি যতটা বিস্কুট এসেছে, আমি ভেবেছিলাম যে এই টাইপের বিস্কুটগুলো আমি এর ঘরে রাখবো গোপাল সোনার জন্য, কারণ আমার দেখেছো এত গোপাল সোনা, তো তাদেরকে সকালে কী খেতে দেবো? সকালবেলা তো একটু বিস্কুট, তারপর গোপাল সোনাদেরকে গরম দুধ, এগুলোই তো দিতে হয় খেতে। তো আমার ঘরে বিস্কুট এগুলো ছিল না, কেনা ছিল না। তো এবার আমি ভাবছিলাম কিনবো, হঠাৎ কালকে দেখি মানে এরকম আম দিয়ে গেছে আর এতটা বিস্কুট দিয়ে গেছে। প্রথমবার কেউ এসে এরকম এক বাক্স ভর্তি বিস্কুট দিয়ে চলে গেছে, মানে পুরো এখানে 350-400 টাকার বিস্কুট রয়েছে। ক্রিম বিস্কুট বলো, চকলেট বিস্কুট বলো, নর্মাল বাটার বিস্কুট বলো, সব এর মধ্যে রয়েছে। আর সোনা বাবা তো খুব খুশি দেখো এখানে বসে রয়েছে, ও এখন যে কী করছে সবার সাথে আমি সত্যি বলতে বুঝতে পারবো না। আর একটা খুব বড় সারপ্রাইজও তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে, আমি তাও একটু অল্প একটু হিন্ট বলে দিচ্ছি তোমাদেরকে। আমার যে বন্ধু গোপালের কাছে মানত করেছিল, তো ওর হচ্ছে মানতটা ফুলে গেছে, বুঝলে? মানে ও একটা পরীক্ষায় পাশ করার জন্য গোপালের কাছে মানত করেছিল যে পরীক্ষাটা যাতে ও ভালোভাবে পাশ করে যায়। তো সেই পরীক্ষায় ও কিন্তু পাশ করে গেছে। তো ও আবার ওর জন্য অনেক মানে উপহার সাজিয়ে রাখছে, খুব শিগগিরই আমরা দেখা করব, ও আসবে সেই ওর উপহার, ওর গিফটসগুলো দিতে। তো আমি কিন্তু খুব খুশি আর ও খুব খুশি। তো আমি চাই যে এরকম গোপাল সোনার কাছে যারা মানত করুক, সবার মানত যাতে ফলুক, গোপাল সোনা যাতে সবার উপর কৃপা করুক, শুধু ওই নয়, মানে তোমরাও যারা যারা ওর কাছে মানত করো, যা করো, মানে ও যাতে সবাইকে ভালো রাখুক, আমি শুধু এইটুকুনি চাই। আমার গোপাল জানি সবাইকে ভালো রাখুক, আমি এইটুকুনি চাই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা আর বড় করছি না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এরপরে আরও এক্সাইটিং এক্সাইটিং ব্লগ আসবে, ও আমার সাথে দেখা করতে আসবে, মানে আমার বন্ধু যাকে গোপাল দিয়েছিলাম ও দেখা করতে আসবে, ও আবার ওর জন্য অনেক তত্ত্ব এগুলো সাজাচ্ছে ওকে গিফট দেবে বলে। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, রাধে রাধে।